বি পজিটিভ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওর আলোচ্য বিষয় কি তোমরা বুঝতেই পারছো, অ্যান্সার কি, রেসপন্স যেটা এসছে ওএমআর এর সেটা, এবং এই দুটো জিনিসের অর্থাৎ অ্যান্সার কি আর ওএমআর এর যে চ্যালেঞ্জ হবে সেই যে প্রসেসটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং এই নোটিফিকেশনটা আমাদের বলতে গেলে 4 তারিখ থেকে শুরু হলেও অ্যাকচুয়ালি 5 তারিখ এসে, অর্থাৎ ভিডিওটি যখন পাবলিশ হচ্ছে ঠিক তার আগে রাত্রে মিড নাইটের দিকে এই প্রসেসটা শুরু হয়েছে। তো সেটা নিয়েই বলবো, তা নিয়ে একটা পিডিএফও পাবলিশ করেছে এনটিএ, তাতে কী কী লেখা আছে তাতেও পুরো প্রসেসটা লেখা আছে, কীভাবে তোমরা চ্যালেঞ্জ করবে, কীভাবে তোমরা ওএমআর দেখবে, অ্যান্সার কী দেখবে, এবং এই চ্যালেঞ্জগুলো করার জন্য যে ফি, সমস্ত ডিটেলগুলো, কত টাকা লাগবে, সমস্ত কিছু ওই পিডিএফে দেওয়া আছে। তো এই ভিডিওতে আমরা মূলত ওই পিডিএফটাই কী আছে সেটাই সংক্ষেপে জানবো। তো চলো এরপরে আমরা পিডিএফটি দেখে নিই। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সমগ্র কাউন্সিলিং অবধি এবং কাউন্সিলিং রিলেটেড যত জিনিস আছে সমস্ত কিছু আমি এই চ্যানেলের থ্রুতে দিতে থাকবো। প্রথমে পিডিএফটা কোথা দিয়ে ডাউনলোড করবে, তোমরা ইতিমধ্যে অনেকেই হয়তো ডাউনলোড করে নিয়েছো, তো সেটাই আমি দেখাচ্ছি কোথা দিয়ে ডাউনলোড করবে। তো নেট ইউজির এটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, তার একদম হোম পেজে চলে যাবে, গিয়ে দেখবে প্রথমেই পাবলিক নোটিশে আছে চ্যালেঞ্জ অফ প্রফেশনাল অ্যান্সার কি বলে একটা নোটিশ, সেই নোটিশে ক্লিক করলে ওটাতেই তোমরা ডাউনলোড করে পিডিএফটা দেখতে পাবে। আর হ্যাঁ, তারপরে নিচের দিকে চলে আসলে দেখো এখানে অ্যান্সার কি চ্যালেঞ্জ আছে, এই অ্যান্সার কি চ্যালেঞ্জে গিয়ে তোমরা তোমাদের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো ইনপুট করার পরে তোমরা সেখান থেকে তোমাদের রেসপন্স ওএমআরটাও পেয়ে যাবে, এবং তার পাশাপাশি কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, সেটা তোমরা ওই পিডিএফ থেকে নিয়মটা দেখে নিতে পারো। আর যেমন করে তোমরা ওএমআর রেসপন্স পাবে তেমন করে অ্যান্সার কিটাও দেওয়া আছে, তোমাদের যে কোডটা ছিল সেই কোডের অ্যান্সার কিটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। হলো সেই পিডিএফ, একদম সংক্ষেপে বলে দিচ্ছি মেন মেন পয়েন্টগুলো। প্রথমে হচ্ছে অ্যান্সার কি চ্যালেঞ্জ এবং ওএমআর যে রেসপন্স এসেছে সেটা চ্যালেঞ্জ, তোমরা যেটা করবে সেটা টাইম দিয়েছে 4th জুন থেকে 6th জুন অবধি, এবং সেটা 6th জুনের রাত 11:50 শেষ হয়ে যাবে। তো ওইটাই হচ্ছে লাস্ট টাইম। আজকে এখন যখন ভিডিওটা করছি ইতিমধ্যে বেশিরভাগ তোমরা যারা স্টুডেন্ট আছো তারা 5th মে অর্থাৎ আজকেই তোমরা দেখবে জানি, এবং কাল রাত 11:50 অবধি চলবে। আর চ্যালেঞ্জের নিয়মটা কী সেটা কিন্তু একদম নিচে চলে গিয়ে দেখো এখানে কিন্তু পরপর দেওয়া আছে, এবং এইভাবে তোমরা তোমাদের ডিটেলস ইনপুট করে ওই ফাইনাল যে অ্যান্সার কি চ্যালেঞ্জ অপশন ছিল ওখানে গিয়ে করলে পেয়ে যাবে, এবং ওখান থেকে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। এবং এখানে আর একটা জিনিস যেটা দেওয়া আছে মেন ইম্পর্টেন্ট, যে প্রত্যেক অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য এবং ওএমআর রেসপন্স চ্যালেঞ্জের জন্য তোমরা 200 টাকা করে দিতে হবে, চার্জ করবে, এবং এই চার্জটা কিন্তু নন রিফান্ডেবল, ফিরবে না। আর আবার এই যে তোমরা ফিজটা দেবে এই ফিজটাও কিন্তু ওই লাস্ট ডেট 6 জুন 11:50 মধ্যে দিতে হবে। এই ছিল, তো তোমরা যারা অ্যান্সার কি মনে হচ্ছে যে এটা এনটিএ ভুল দিয়েছে, এটার অ্যান্সার অন্য হবে, তো তোমরা সেটাই চ্যালেঞ্জ করবে। এবং ওএমআর এর ক্ষেত্রেও তাও তোমরা হয়তো দেখছো তোমার ওএমআর যা করেছো তা তোমার রেসপন্সে আসেনি, তাহলে তোমরা সেটাকে চ্যালেঞ্জ করতে পারো। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু কালকের মধ্যে করতে হবে। এবং এই যে অ্যান্সার কি চ্যালেঞ্জের পরে দেখো এখানে লেখা আছে ওদের একটা প্যানেল আছে, একটা বোর্ড আছে, এক্সপার্ট আছে যারা দেখবে যে এটা আদৌ সত্যি এনটিএ ভুল দিয়েছিল কিনা, এবং সেটা দেখার পর জাজ করার পর যদি দেখে যে এনটিএর অ্যান্সারটা ভুল, চ্যালেঞ্জ অ্যান্সারটা ঠিক, তো তখন তোমরা দেখবে যে আর উইদিন 1 উইক্সের মধ্যে, মানে কালকের এই কাজটা হয়ে যাওয়ার পরে উইদিন 1 উইক্সের মধ্যে তারা একটা ফাইনাল অ্যান্সার কি দেবে, সেটাতে যদি কোনো চেঞ্জ থাকে তাহলে চেঞ্জ করে দেবে, আর যদি না চেঞ্জ হয় তাহলে আনচেঞ্জ অবস্থায় দেবে, এবং সাথে সাথে রেজাল্টটা দেবে। এই রেজাল্টটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে, এবং সেটা কিন্তু ওই ফাইনাল অ্যান্সার কির ভিত্তিতেই হবে। তো এই ছিল মোটামুটি পিডিএফের ব্যাপারটা।